দীঘায় শ্মশান কর্মীদের সমাজবন্ধু সম্মান জ্ঞাপন। সমাজে যারা কর্মসূত্রে বা পাড়ায় গ্রামে সামাজিকভাবে দিনের পর দিন মৃতদেহের সৎকার করে চলেছেন, সমাজ তাদের কাছে চিরকালের ঋণী। বিশেষ করে বিশ্বজুড়ে এই অতিমারীকালে মারণ ভাইরাসে আক্রান্ত মৃতদের অন্তিম ক্রিয়া নিয়ে বহু হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। স্বজন হারানো প্রিয়জনেরা শেষ দেখা থেকে অন্তিম কাজটুকুও করার সুযোগ পাননি। করোনা আক্রান্ত মৃতদের সৎকারের ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রতিবেশীরাও অতি আতঙ্কিত হয়ে পড়েন, শোকার্ত পরিবার বন্যাতে সমস্যায় পড়েন। সমুদ্র শহর দীঘার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে এবং এই অতিমারি আবহে বিশেষ করে করোনায় মৃতদের পরিণতির কথা ভেবে দীঘা মোহনায় গত বছর প্রায় 5 কোটি টাকা ব্যয় করে ইলেকট্রিক চুল্লি নির্মাণ করা হয় সরকারের উদ্যোগে। সেই থেকে সারা জেলায় সব থেকে বেশি করোনায় মৃত ব্যক্তিদের দেহদাহ করা হচ্ছে এই শ্মশানেই। আরও বিভিন্ন শ্মশানের মতো এখানেও শ্মশানকর্মীরা নিষ্ঠা সহকারে সেই অপ্রিয় কাজটি করে চলেছেন দিনরাত এক করে। উল্লেখ্য, এখনও পর্যন্ত কয় মাসে প্রায় 5 শতাধিক মৃতদেহ দাহ হয়েছে এই শ্মশানে, যার সিংহভাগই হল মহামারীর শিকার। কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সংকেত আজ দীঘা মোহনার শ্মশানকর্মীদের সমাজ বন্ধু সম্মান জ্ঞাপন করল। চন্দনের ফোঁটা, উত্তরীয় ব্যাজ, ফুল, মিষ্টি, স্মারক ও নতুন পোশাক দিয়ে তাদের সম্মান জানানো হয়। এখন দাঁড়িয়ে আছি দীঘা মহনায় যে ইলেকট্রিক চুল্লি শ্মশান নির্মিত হয়েছে তার সামনে। মূলত এটা মহামারী কাল চলছে এবং একটা সময় এই মহামারীতে যারা চিরতরে বিদায় নিচ্ছিলেন বা মারা গেছেন তাদের দেহ দাহ নিয়ে বা অন্তিম সৎকার নিয়ে কত হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। বিশেষ করে সেই কথা চিন্তা করে গত 1 বছর আগে বর্তমান রাজ্য সরকার প্রায় 5 কোটি টাকা ব্যয়ে এই শ্মশানটি নির্মাণ করেছেন দীঘার এই সমুদ্রের ধারে ইলেকট্রিক চুল্লি, এবং আজ পর্যন্ত প্রায় 5 শতাধিক দেহ এখানে দাহ হয়েছে। মানুষের জীবনের সবথেকে দুঃখজনক পরিস্থিতি, মর্মান্তিক পরিস্থিতি, চরম পরিস্থিতি, পরিণতি মৃত্যু, আর আরও মর্মান্তিক পরিণতি যখন প্রিয়জনের দেহ ছাই হয়ে যেতে দেখেন বা সমাধিতে বিলীন হয়ে যেতে দেখেন পরিজনেরা। এনারা সেই কাজটাই করেন। এখানে যে 5 জন আছেন যারা শবদেহ দাহের দায়িত্বে আছেন, আমরা যখন অনেকেই নিরাপত্তার জন্য ঘরের প্রায় জানলা দরজা বন্ধ করে বসে আছি, তখন এরা নিজেদের জীবন বিপন্ন করে কর্মসূত্রে হলেও এখানে দাহর কাজ করে চলেছেন। এখনও পর্যন্ত প্রায় 5 শতাধিক দেহ দাহ হয়েছে এবং জেলার বৃহত্তম অংশের দেহ এখানে আসছে মৃতদেহ। তো আমরা আমাদের কোলাঘাট সংকেত ক্লাবের পক্ষ থেকে একটু ফুল, মালা, মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছা, আমাদের শ্রদ্ধা জানালাম এবং আমরা সমাজবন্ধু সম্মান জ্ঞাপন করলাম। সত্যি আজকের দিনে মহামারী যুদ্ধে এরাও কিন্তু প্রথম শ্রেণীর যোদ্ধা। পরিমল দে, পরিমল দে, আপনি কি এই দীঘা নবনির্মিত ইলেকট্রিক চুল্লিতে কাজ করেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কতদিন আগে হয়েছে? সেপ্টেম্বরের 5 তারিখ আগে, সেপ্টেম্বরের 7 তারিখে, 5 তারিখে হয়েছে। আচ্ছা, এখানে মূলত সারা জেলার যে করোনা পেশেন্ট এখানেই তো আসে, তবু মনে হয় উদ্বোধন হওয়ার পর থেকে কতগুলো দেহ দেওয়া হয়েছে মনে হয় একটা আইডিয়া? প্রায় 500 দেহ দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের, আচ্ছা আপনাদের ভয় লাগেনি আপনারা যে এত দেহ দাহ করছেন? যাক হোক, একজনকে করতে হবে, ওই জন্য আমরা এগিয়ে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে আপনারা এই কাজ করেন, অনেকে তো ভয়ে, এই মহামারী বা করোনার ভয়ে তারা ঘরের জানলা দরজা বন্ধ করে বসে থাকে, প্রতিবেশীকে হেল্প করে না, সেই জায়গায় আপনারা দিনের পর দিন দুর্ভাগ্যবশত যারা মারা যাচ্ছে তাদের দেহগুলো দাহ করছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আর এই যে আজকে এই যে আপনাদের শুভেচ্ছা জানানো হলো, সমাজবন্ধু হিসাবে আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম রবি। আপনি এখানে কাজ করেন? হ্যাঁ, আমার এই যে আমাদের, তো আপনারা ভালো লাগছে এরকম এই যে শুভেচ্ছা, এই ফুল, মিষ্টি, স্মারক দিয়ে আপনাদের উপহার দিল, আনন্দ লাগছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে আপনারা এই কাজ এখন করতে থাকবেন, আপনাদের ভয় লাগেনি তো? না না স্যার। আপনারা ভেবেছেন যে মানুষের প্রয়োজনে মানুষকে এগিয়ে আসতে হবে, আপনারা এগিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, মরতে তো একদিন সবাইকে হবে। বাহ, এখানে কাজ করলেও মরবো, এমনিও মরবো। তাতে ভালো কাজ করে মরি, সময় কম আর বেশি। আয় আয়, ঠিক বলেছেন একদম। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।